তোমাদের চোখের তলায় চামড়া যদি এরকম কুচকে যায় হাসলে পরে ফাইন লেন্স ভেসে ওঠে কপালে তারপর তোমাদের মাউথ এরিয়াতে যদি ফাইন ফাইনল্যান্স হয়ে গেছে তাহলে অবশ্যই তোমার কিন্তু এখন প্রয়োজন একটা এজিং প্রোডাক্ট বেছে নেওয়া কেননা তোমার স্কিন হচ্ছে বয়সের ঝুলে পড়তে শুরু করেছে যেটা খুবই বাজে লাগে দেখতে তাই আজকে আমি তোমাদের সাথে একটা ওয়াশ শেয়ার করবো সেটা হচ্ছে পর্নস এজ মেরাক ফেসিয়াল ক্লিনজার উদ ইউথফুল গ্লো এই যে ফেসিয়াল ক্লিনজারটি রয়েছে ফেস ওয়াশটি রয়েছে এটা দাবি করছে তোমাদের এটা বয়সকে কমাতে সাহায্য করবে বয়স কমাতে বলতে আমি কোনটাকে বোঝাতে চেয়েছি তোমাদের ত্বকটাকে টান টান রাখবে কোমল রাখবে সেই সঙ্গে মসরিন রাখবে এই ফেস মূলত হচ্ছে রিঙ্কলস ফাইনার্স জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এটার মধ্যে তোমরা পুরো রেঞ্জটাই কিন্তু পেয়ে যাবে এর আগেও আমি শেয়ার করেছি একটা ক্রিম শেয়ার করেছিলাম যুক্ত তারপর একটা সিরাম শেয়ার করেছিলাম মিরা মিরাকের তো আজকে তোমাদের সঙ্গে এই ফেসিয়াল ক্লিনজারটি আমি শেয়ার করছি আর বলছে ইউথফুল গ্লো তোমাদের ত্বকের জোবনটাকে ধরে রাখবে অর্থাৎ ত্বকটা সবসময় কিন্তু ইয়াঙ্গার একটা লুক দেবে অনেক বেশি গ্লোয়িং থাকবে মস্ট্রিং থাকবে এই ফেসওয়াশটিতে রয়েছে ভিটামিন বি থ্রি কমপ্লেক্স যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো আমাদের লিভার আমাদের হেয়ার তারপর আমাদের আইসের জন্য বি থ্রি কমপ্লেক্স অনেক ইম্পর্টেন্ট তো এর মধ্যে বি থ্রি কমপ্লেক্স তো রয়েছে সেই সঙ্গে এর মধ্যে এইচ মিরাকেল ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো রিঙ্কলস ফাইনল্যান্সের ওপর কাজ করে ভিটামিন বি থ্রি কমপ্লেক্স যেটা করবে ফেসের মধ্যে যে একনে মাস্ক থাকে স্কিনটা ধরো স্কিন স্কিন টোনটা অনেক ডাল সেটাকে উজ্জ্বল করার জন্য ভিটামিন বি থ্রি কমপ্লেক্স ভীষণ ইম্পর্টেন্ট বা অনেক বেশি সাহায্য করে আর তোমাদের ফেসের মধ্যে যদি কোনো ব্রোনের দাগ থাকে তাছাড়াও যদি প্যাচেস থাকে ফেসের মধ্যে সেগুলো কমাতে সাহায্য করে বি থ্রি কমপ্লেক্স এই ফেসওয়াশটিতে পন্ডসের এজ মিরাকেল ফেসিয়াল ক্লিনার ট্রেটতে কোথাও কোনো জায়গায় এখানে মেনশন করা নেই যে এটা আসলে কোন ধরনের স্কিনের জন্য তৈরি করা হয়েছে অথবা এটা অল স্কিন টাইপ সুটেবল সেটাও কিন্তু এখানে মেনশন করা নেই গাইস এখানে কোথাও এখানে বলাই নেই যে এই ফেসওয়াশটি কারা ব্যবহার করতে পারবে তো বুঝতেই পারছো রিঙ্কল ফাইন্যান্স মানে কাদের ইউজ করা প্রয়োজন যাদের বয়সের সাথে সাথে ফেসের মধ্যে এই ধরনের প্রবলেম দেখা দেয় তারা ব্যবহার করবে আর দ্বিতীয়ত কারা ইউজ করতে পারবে এটার কনসিস্টেন্সি তারপর থিকনেস এটা কীরকম কাজ করবে সেই বুঝে যে ধরনের ত্বকে এটা কাজ করবে সেটা আমি লাস্টে তোমাদের অবশ্যই বলবো তবে যেহেতু এই ফেসওয়াশের মধ্যে ভিটামিন বি থ্রি কমপ্লেক্স আছে তোমরা এতটুকু গ্যারান্টি মানে তোমরা নিতে পারো যে যখনই কোনো প্রোডাক্টের মধ্যে শুধু পণসের বলে নয় ভিটামিন বি থ্রি কমপ্লেক্স থাকবে এটা বুঝবে তোমাদের ত্বকের যে ন্যাচারাল অয়েলটা থাকে সেটাকে ব্যালেন্স এটাকে মেনটেন করে না বেশি ড্রাই করবে না বেশি ফেসটাকে তোমাদের অয়েলি করবে ভিটামিন বি থ্রি কমপ্লেক্সের বেনিফিটস প্রচুর রয়েছে যেগুলো বলে বোঝানো যাবে না এটা ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য তো এর মধ্যে তাছাড়াও এইচ মেডল ইনগ্রিডিয়েন্ট আছে এটা হচ্ছে একটা ফেসিয়াল ক্লিনজার তোমরা অ্যাজ এ ফেস ওয়াশ প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারবে দু থেকে তিনবার অবশ্যই ইউজ করতে পারো নর্মালি তোমরা যেইভাবে ফেস ওয়াশ ব্যবহার করো একইভাবে এই ফেসওয়াশটির কনসিস্টেন্সি একটু ক্রিমি টাইপের আসে বাট একটু ড্রাই ভাব আছে এর মধ্যে সো এটাকে যখন তোমরা ফেসের মধ্যে ইউজ করবে অবশ্যই ফেসটাকে তোমাদের একটু ভিজিয়ে নিতে হবে হালকা ফেসের মধ্যে জল লাগিয়ে নিয়ে দেন তোমরা ফেসওয়াশটা হাতের মধ্যে নিয়ে আর এই ফেসওয়াশটি কিন্তু অনেক বেশি ফোম ক্রিয়েট করে সেই জন্য তোমাদের অল্প একটু প্রোডাক্ট নিলেই কিন্তু হয়ে যাবে বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজনে হাতের মধ্যে রাব করে যখন ফ্যানার সৃষ্টি হবে তখন তোমরা ফেসের মধ্যে ব্যবহার করবে এই ফেসওয়াশটি এইভাবেই ইউজ করতে হয় আর যেহেতু ফেস ওয়াশটি একটু ড্রাই টাইপের আসে ছোটো আছে সেক্ষেত্রে যদি তোমরা শুকনো ফেসে ব্যবহার করো সেক্ষেত্রে স্কিনটা তোমাদের ড্যামেজ হয়ে যাবে অবশ্যই একটুখানি ভিজিয়ে নিয়ে তারপরে তোমরা ফেস ওয়াশটা ব্যবহার এবারে বলি এই ফেস ওয়াশটির রেজাল্ট সম্পর্কে এটা আসলে যেগুলো ক্লেম করছে ঠিক কতখানি কাজ করে তো এই ফেস ওয়াশটি তোমাদের স্কিনকে কখনোই ব্রাইটনে মানে উজ্জ্বল করবে না ফর্সা করবে না ব্রাইটনেসটা বাড়াবে না স্কিনের তোমাদের যে স্কিন টোন থাকে ন্যাচারাল সেটাই থাকবে কিন্তু হ্যাঁ যদি তোমাদের ফেসের মধ্যে হালকা ডাকছোপ থাকে সেটাকে ক্লিয়ার করে দেখবে অনেক বেশি ডার্ক স্পটস থাকলে অ্যাকনি মার্কস থাকলে সেগুলোকে কখনোই কমাতে হেল্প করবে না এই ফেস ওয়াশটি আর যদি বলি রিঙ্কল ফাইন্যান্সের ওপর কাজ করে কি না করে খুব একটা যে বেশি করে সেটা না বাট নর্মাল একটা ফেস ফেস ফেসওয়াশের মতোই এই ফেসওয়াশটা যাই না এখানে এত কিছু ক্লেম করেছে বাট এতটাও ফেসওয়াশটি কিন্তু যেগুলো ক্লেম করেছে প্রপার কাজ করে না তোমাদের আর বলি এটা কোন স্কিন টাইপে তোমরা ব্যবহার করতে পারবে এই ফেসওয়াশটি যখন তোমরা ফেসের মধ্যে ব্যবহার করবে ফেসটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সুতরাং যাদের ড্রাই স্কিন এমনিতে রুক্ষ শুষ্ক তাদের জন্য তো এই ফেসওয়াশটি কখনোই ভালো হবে না যদি তোমার এক্সেস অয়েলি স্কিন থাকে অথবা নর্মাল অয়েলি স্কিন থাকে সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবে আদারওয়াইজ তোমার কম্বিনেশন স্কিনেও এটা ব্যবহার করা যাবে না ড্রাই স্কিনেও এটা ইউজ করা যাবে না নর্মাল স্কিনেও এটা ব্যবহার করা যাবে শুধুমাত্র এক্সেস অয়েলি এবং অয়েলি স্কিনে ব্যবহার করা যাবে তো তোমার যদি হয়ে থাকে তৈলাক্ত ত্বক অ্যাকনি পিম্পলস একটু আছে তুমি অবশ্যই এই ফেস ওয়াশটি ব্যবহার করতে পারবে রিঙ্কল ফাইন্যান্সের জন্য তুমি অন্য প্রোডাক্ট চুজ করতে পারো এটার যে সিরামটা আছে সেটা ভীষণ ভালো যাই না এই ফেস ওয়াশটা এতটা ভালো না জন্য অতটা প্রপার কাজ করে না ফেস সিরামটা আছে অথবা একটা ডে ক্রিম আছে সেটা কিন্তু ভীষণ ভালো রিঙ্কলস ফাইল্যান্সের জন্য তোমরা ওটা ট্রাই করতে পারো সো এই ছিল হচ্ছে পর্নসের এজ মিরাকেল ফেসিয়াল ক্রিম নিয়ে ছোট্ট একটা রিভিউ অনেস্ট রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা এই ফেস ওয়াশটি ব্যবহার করছো তোমরা কিরকম রেজাল্ট পাচ্ছ কিরকম বেনিফিট পাচ্ছো অবশ্যই আমাকে কমেন্টসে জান ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্ট আমার ভিডিওতে